আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ফৌজদারি কার্যবিধি আইন থেকে আলোচনা করব। গত পর্বে আমি ফৌজদারি কার্যবিধি আইন থেকে 164 পর্যন্ত আলোচনা করেছি। আজকে ফৌজদারি কার্যবিধি আইনের 165 এবং 166 ধারা কী বলছে সেটা আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 165 এখানে দুইটা ক্লজ, 165-1 এবং 165-3 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 165-1 যেটা বলছে সেটা হচ্ছে, থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা থানা এলাকায় যে কোনো স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। অর্থাৎ ফৌজদারি কার্যবিধানের 165-1 বলছে যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বা যে কোনো সময় থানা এলাকায় যে কোনো স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। এটা ফিরবি 280 বিধি দিতে পারেন যে 165-1 বলছে তল্লাশি করতে পারে। মূলত বিষয় হচ্ছে এটা, অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করতে পারে, 165-1 এটা বলছে। 165-3 বলছে যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা যদি কোনো স্থানে তল্লাশি পরিচালনা করতে অক্ষম হয় সেক্ষেত্রে অধ্যস্থন অফিসারের মাধ্যমে লিখিত আদেশ দ্বারা তল্লাশি করাইতে পারে, তখন সেই লিখিত আদেশটা তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে পুলিশ অফিসার কখন তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এই যে ফৌজদারি কার্যবিধি আইনের 165-3 যে কথাটা বলছে যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা কোনো স্থানে তল্লাশি পরিচালনা করতে অক্ষম হলে সে স্থানে তার অধ্যস্থন কোনো অফিসারের মাধ্যমে তল্লাশি করাইতে পারেন, তো সেক্ষেত্রে একটা লিখিত আদেশ দিতে হবে, আর ওই লিখিত আদেশটা তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এটা ফিরবি 280 বিধি দিতে পারেন তল্লাশি সংক্রান্ত বিষয়ে। ফৌজদারি কার্যবিধি আইনের 166 যেটা আছে সেখানে আপনার 1, 2 এবং 3 ক্লজ আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 166-1 বলছে, থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী অফিসার অন্য থানা বা জেলার কোনো অফিসারের দ্বারা লিখিত আদেশের মাধ্যমে তল্লাশি করাইতে পারেন, তখন উক্ত লিখিত আদেশটা তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এটা আপনি বুঝতে গেলে যেটা এরকম হবে যে আপনার থানা এলাকার কোনো মামলার কোনো মালামাল বা কোনো কিছু অন্য থানা এলাকা থেকে উদ্ধার করার প্রয়োজন হলে সেক্ষেত্রে একটা লিখিত আদেশ দ্বারা ওই থানার অফিসারের মাধ্যমে আপনি তল্লাশি করাইতে পারবেন। সেক্ষেত্রে যে লিখিত আদেশটা দিবেন সেটা তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এটা এটা বোঝাচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 166-1 বলছে যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংশ্লিষ্ট কোনো কিছু উদ্ধারের জন্য অন্য থানা এলাকায় লিখিত আদেশের মাধ্যমে অন্য থানা এলাকার অফিসারের মাধ্যমে তল্লাশি পরিচালনা করাইতে পারেন, তখন যে লিখিত আদেশটা তিনি পাঠাবেন সেটা তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 166-2 বলছে, তল্লাশিকালে কোনো জিনিসপত্র পাওয়া গেলে তা অনুরোধকারী অফিসারের নিকট পাঠাইতে হবে। এটা হচ্ছে, ধরেন আপনি আপনার থানা এলাকায় থেকে অন্য থানা এলাকায় তল্লাশি করার জন্য একটা লিখিত অনুরোধপত্র পাঠাইছেন, তো সেই অনুরোধপত্র প্রেক্ষিতে সেখানে যদি কোনো মালামাল উদ্ধার হয় এবং মামলা সংশ্লিষ্ট কোনো ডকুমেন্টারি উদ্ধার হলে সেক্ষেত্রে সেগুলা আপনার নিকট প্রেরণ করতে হবে, মানে অনুরোধকারী অফিসারের নিকট প্রেরণ করতে হবে। এটা আপনাকে সংক্ষেপে বুঝতে হবে যে যে অনুরোধ করবে তল্লাশি করার জন্য যদি উদ্ধার হয় সেগুলো তার অনুরোধকারী কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 166-2 বলছে। ফৌজদারি কার্যবিধি আইনের 166-3 বলছে যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী অফিসার অন্য থানা এলাকায় নিজে তল্লাশি করতে পারবে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি এরকমটা মনে হয় যে উক্ত স্থানে উক্ত থানা এলাকার অফিসারের মাধ্যমে যদি তল্লাশি করাইতে যায় সময় কেফন হয় সেক্ষেত্রে আলামত নষ্ট হইতে পারে, চোরাই মালামাল গায়েব করে গোপন করে ফেলতে পারে এবং আসামি পলায়ন করতে পারে, এরকম পরিস্থিতি যদি হয়, যুক্তিসঙ্গত কারণ যদি থাকে, সেক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এবং তদন্তকারী কর্মকর্তা অন্য থানা এলাকায় আপনার তল্লাশি করতে পারবে। এটা হচ্ছে বিষয়, আর ইনচার্জের মাধ্যমে বা অন্য থানার অফিসার ইনচার্জের মাধ্যমে লিখিত আদেশ দ্বারাও তল্লাশি করাইতে পারবেন। এটা দুইভাবে পারবেন, এটা একটা একটা 166-3 দুইভাবে বলছে যে থানার অফিসার ইনচার্জ এবং তদন্তকারী কর্মকর্তা নিজে অন্য থানা এলাকায় গিয়ে যুক্তিসঙ্গত কারণ থাকলে
যদি আলামত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা চোরাই মালামাল গোপন করার সম্ভাবনা থাকে, আসামি পলায়নের এরকম যদি থাকে, সেক্ষেত্রে নিজে দ্রুত সময়ের মধ্যে ওই থানা এলাকায় গিয়ে তল্লাশি করতে পারবে, কিন্তু এটা ক্ষেত্র বিশেষে। আবার ওই থানা এলাকার অফিসারের মাধ্যমেও, লিখিত আদেশের মাধ্যমেও তল্লাশি করাইতে পারবে। পিআরবি 280 বিধি, তল্লাশি আসলে পিআরবি 280 বিধি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত যে ফৌজদারি কার্যবিধানের 165-এর 1, 165-এর 3, 166-এর 1, 2, 3 কি বলছে, এই বিষয়গুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা ধারা আমাদের পরীক্ষায় অনেক কাজে লাগে, অনেকগুলো প্রশ্নের মধ্যে চলে আসে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা বোঝার চেষ্টা করবেন কোন ধারায় কী বলছে, এবং সেটা নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।